সবাইকে স্বাগতম নতুন ভিডিও টিউটোরিয়ালে। তো আজকে আমরা যেটা দেখব, একটি ক্যাশ ফ্লো অঙ্ক কিভাবে সমাধান করতে হয় সেটি দেখব। তো আপনারা স্ক্রিনে যেটা দেখছেন সেটি হচ্ছে প্রশ্ন। তো এখানে বলতে দা ডেল্টা কোম্পানি 2010 and 11 এর ব্যালেন্স শিট ক্যারিড দ্য ফলোয়িং ডিভিডেন্ড ক্রেডিট অ্যামাউন্টস। এই একটা ব্যালেন্স শিট এনে 2010-এর তথ্য, ইলেভেনের তথ্য। তাহলে এখন আমরা এটা কিভাবে সমাধান করতে পারি, তো ওরা কিছু সামান্য দিছে। ইকুইপমেন্ট কস্টিং টাকা 5000 ওয়াজ পারচেজ ডিউরিং 2011। এই যে ইকুইপমেন্ট আছে এটার সাথে একটা অবশ্যই সমন্বয় আছে। ফুল ডেপ্রিসিয়েট ইকুইপমেন্ট দ্যাট কস্ট 1000 ওয়াজ ডিসকার্ড অ্যান্ড ইটস কস্ট অ্যান্ড অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ওয়্যার রিমুভ ফ্রম দ্য অ্যাকাউন্ট। এটা আসলে ওই এটার সাথে ইকুইপমেন্ট প্লাস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এটার সাথে সমন্বয়। 2000 শেয়ার অফ কমন স্টক ওয়্যার সোল্ড অ্যান্ড ইস্যু এর টাকা 15 পার শেয়ার, ওরা 15 টাকা করে 200 শেয়ার ইস্যু করছে, এটা কমন স্টকের সাথে কাজ। ডিভিডেন্ড টোটালিং টাকা 6000 ওয়ার ডিক্লেয়ার অ্যান্ড পেড ডিউরিং দ্য ইয়ার, ডিভিডেন্ড পেড করছে 6000 টাকা। এই হচ্ছে আমাদের অবস্থা প্রিপেয়ারে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ইউজিং ইনডাইরেক্ট মেথড। তো ক্যাশ ফ্লো আমরা সচরাচর দুটো মেথডে করে থাকি, একটু হচ্ছে ইনডাইরেক্ট মেথড আর একটা হচ্ছে ডাইরেক্ট মেথড। তো বেশিরভাগ সময় ইনডাইরেক্ট মেথডটাই পরীক্ষায় বেশি এসে থাকে। তো আমি এই অঙ্কটা কীভাবে সমাধান করতে হবে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। তো ক্যাশ ফ্লোর টোটাল তিনটা পার্ট, একটা হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, একটা হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, আর একটা হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম ফিনান্সিং অ্যাক্টিভিটিস। তাহলে আমি প্রথমে লিখি এখানে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি। এটার নিচে প্রথমে যেটি বসবে সেটি হচ্ছে নেট ইনকাম। অ্যাডজাস্টমেন্ট টু রিকনসাইল টু নেট ক্যাশ প্রোভাইডেড বাই টু নেট ইনকাম টু নেট ইনকাম অ্যাডজাস্টমেন্ট টু রিকনসাইল টু নেট ইনকাম টু নেট ক্যাশ provided by operating activities এই জিনিসটা সবার প্রথমে লিখে রাখবেন। এগুলো সব ইনডাইরেক্ট মেথডের অপারেটিং অ্যাক্টিভিটিসের মধ্যে এগুলো অবশ্যই আসবে। তো আমাদের যেটি প্রথম পার্ট অ্যাডজাস্টমেন্ট ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, এই অপারেটিং অ্যাক্টিভিটিসে আমাদের চলতি সম্পত্তি এবং চলতি দায়গুলোই সচরাচর আসে। চলতি সম্পত্তি আসবে, চলতি দায় আসবে, এছাড়া যেটি আসবে কোনো সম্পত্তি বিক্রয়জনিত লাভ ক্ষতি অপচয় এবং অবলম্বন, এই এন্ট্রিগুলাই ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিসে আসে। তো আমাদের
প্রথম ইনটি আমরা দেখি, এই যে অ্যাসেট পাশে দেখেন যে ইনটিগুলো আছে, অ্যাসেট পাশে আমাদের টোটাল ইনটি আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, ছয়টা ইনটি আছে। ছয়টা ইনটির মধ্যে একটা দেখেন অ্যালাউন্স ফর ব্যাড ডেপস, এই অ্যালাউন্স ফর ব্যাড ডেপ যেটা রয়েছে সেটা হচ্ছে যে আসলে এটা যেহেতু দেখেন এটা একটা ব্র্যাকেটের মধ্যে ইনটিটা, এটা আসলে দায়ের এন্ট্রি, এটা আসলে ওই ওরা ক্রেডিট পাশে বসাতে পারতো, এটা ওরা ডেবিট পাশে দিছে ব্র্যাকেট হিসাবে, এটা চাই এটা মূলত দায়ের এন্ট্রি হিসাবে আমাদের ধরতে হবে। আমাদের সবার প্রথম এন্ট্রি হচ্ছে ক্যাশ, এই ক্যাশটা সবার শেষে কাজ করতে হবে। তো আমরা শুরু করব অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্ট রিসিভেবল শুরু তো হচ্ছে আমার 11,000, শেষ হচ্ছে 8,800। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল কি হয়েছে, রিডিউস হয়েছে, তাহলে এখানে আমাদের লিখতে হবে ডিক্রিজ ইন অ্যাকাউন্ট রিসিভেবল। ডিক্রিজ ইন অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যামাউন্ট কত, অ্যামাউন্ট হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল শুরুতে কত 11,000, শেষে হচ্ছে 8,800। দেনাদার মানে যার কাছ থেকে আমি টাকা পাবো, একজন দেনাদার থেকে 2010 সালে আমি 11,000 টাকা পাইতাম, 2011-তে বলা হচ্ছে তার থেকে আমি 8,800 টাকা পাই, তার মানে ও আমাকে কি করছে টাকা দিছে, টাকা দেওয়া টাকা পরিশোধ করছে, টাকা পরিশোধ করার কারণে 8,800 টাকা হয়ে গেছে, তাহলে এটার মধ্যে আমার ক্যাশ টাকা অবশ্যই বৃদ্ধি পেয়েছে। তাহলে আমি এই যে এখানে 2,200 টাকা, এটা আমার পজিটিভ হবে 2,200। আচ্ছা আমাদের প্রথম এন্ট্রি ছিল নেট ইনকাম, নেট ইনকামটা আমাদের আগে বসাইতে হবে। তা এটার জন্য আমাকে যেটা করতে হবে, এই যে আমাদের যে প্রশ্ন প্রশ্ন কোথাও দেখতে হবে যে নেট ইনকাম আছে কিনা, তো আমি আসলে প্রশ্নটা পড়ছিলাম, প্রশ্নটা পড়ার সময় আমি দেখছিলাম যে গিয়ে কি এই অঙ্কের কোথাও নেট ইনকাম নেই। তবে নেট ইনকাম যদি না থাকে সেই অঙ্কে, সেই অঙ্কে আমাদের প্রায় সব অঙ্কে ক্যাশ ফ্লো সব অঙ্কে রিটার্ন আর্নিং কলামসটা থাকে, এই যে দেখেন রিটার্ন আর্নিংস, এটা থেকে আমাদের নেট ইনকাম বের করা যাবে। এই রিটার্ন আর্নিংসটা হচ্ছে যে গিয়ে আপনারা যারা ইন্টারমিডিয়েটে ওই কমার্স থেকে স্টুডেন্ট তারা জানতে পারেন যে ফাইনাল অ্যাকাউন্টে তার লাভ লোকসান আবন্টন হিসাব করা হতো অনেকটা সেটার মতোই, ওইটাই বলতে পারেন রিটার্ন আর্নিং মানে হচ্ছে শুরুতে হচ্ছে 13,000 আর শেষ হচ্ছে 14,500, মানে আমার বছরের শুরুর লাভ হচ্ছে 13,500 আর বছরের শেষে আমার লাভটা দেখাচ্ছে কত 14,500, তাহলে চলতি বছরের নেট লাভ কত, মানে এটা হচ্ছে ব্যালেন্স বিডি বছরের শুরু আর এটা হচ্ছে ব্যালেন্স সিডি বছরের শেষ, তাহলে ব্যালেন্স বিডিটা হচ্ছে 13,000। এখন আমার 13,000 টাকা এবছরে লাভ ছিল, তো লভ্যাংশ ডিভিডেন্ড টোটাল একদম 4 নম্বর সময় ডিভিডেন্ড টোটালিং টাকা 6,000 ওয়াজ ডিক্লেয়ার অ্যান্ড পেড ডিউরিং দ্য ইয়ার, এই বছরে ডিভিডেন্ড পেড করা হয়েছে 6,000 টাকায়। তাহলে আপনারা যদি ওই এটা মনে থাকে দেখ মনে করে দেখেন ওইটা ডেবিট পাশে আমরা কি বসাইতাম, রিটার্ন আর্নিংটা লাভ লোকসান আবন্টনের ডেবিট পাশে আমরা বসাইতাম লভ্যাংশ প্রদান, তাহলে দেখেন এটা ছিল 13,000, 13,000 থেকে আমি 6,000 টাকা মাইনাস করলাম, যেহেতু আমার বছরের শুরুর লাভ হচ্ছে 13,000, 13,000 থেকে 6,000 যদি মাইনাস করি তাহলে আমার থাকবার কথা আরও 7,000 টাকা থাকার কথা, কিন্তু আমার বছরের শেষে দেখা যাচ্ছে কত 14,500, তার মানে আমি চলতি বছর আরও কত টাকা লাভ করলাম, আরও লাভ হয়েছে আমার 7,500, কারণ 13,000 থেকে 6,000 চলে গেলে আরও থাকে 7,000, কিন্তু সে জায়গায় আমার আছে 14,500, তাহলে এবছর লাভ হচ্ছে 7,500 টাকা। ঠিক এই এই জায়গায় আমরা নেট ইনকাম দিব 7,500 টাকা। ওকে এরপরে আসেন অ্যাকাউন্ট অ্যালাউন্স ফর ব্যাড ডেটস, শুরুতে ছিল 1,000 শেষে হচ্ছে 800, এটাও ডিক্রিজ হয়েছে, এটাও ডিক্রিজ হলে আমরা লিখি ডিক্রিজ ইন অ্যালাউন্স ফর ব্যাড ডেটস, ডিক্রিজ অ্যালাউন্স
for bad debts amount টা হচ্ছে 1,800 তাহলে ছিল ওটাকে আমরা সম্পত্তি সম্পত্তি ডিক্রিজ হলে আমরা প্লাস করছি আর এটাকে আমি বলছি এটাকে লাইবিলিটি তাহলে লাইবিলিটি ডিক্রিজ হলে অবশ্যই কি হবে অবশ্যই টাকা যাবে ঠিক আছে এরপর আসেন মার্চেন্ডাইজ ইনভেন্টরি শুরুতে 20,000 শেষে 22,000 আমার বছরের শুরুতে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ছিল 20,000 শেষে হচ্ছে 22,000 তার মানে কি আমি এই বছর আরো নতুন করে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রয় করছি তাহলে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রয় করলে অবশ্যই আমার কি গেছে টাকা গেছে তাহলে তো ইনক্রিজ ইন মার্চেন্ডাইজ ইনভেন্টরি 2000 ইনক্রিজ অ্যামাউন্ট হচ্ছে 2000 ইকুইপমেন্ট ইকুইপমেন্ট থেকে এই অপারেটিং অ্যাক্টিভিটিস কিছুই আসে না শুধুমাত্র এটার অপচয়টা আসবে ডেপ্রিসিয়েশন আসবে তাহলে আমরা এখানে লিখলে কি ডেপ এক্সপেন্স ড্যাপ এক্সপেন্স এটা একটু সমন্বয় আছে আমরা এটা পরে দেখাবো এটা কিভাবে বের হবে এরপর আসেন প্রিলিমারি এক্সপেন্স শুরুতে 2000 শেষে 1000 এটা আসলে অবলম্বন হয়েছে রিটেন অফ তাহলে এটা লিখবেন রিটেন অফ প্রিলিমারি এক্সপেন্স রিটেন অফ প্রিলিমারি এক্সপেন্স অ্যামাউন্টটা হচ্ছে 2000 1000 টাকা কমে গেছে রিটার্ন অফিসে তো এখানে নিচে কোনো এটা সমন্বয় নেই সরাসরি আমি 1000 টাকায় বসাই দিব এরপর আসেন অ্যাকোমোডেড ডেপ্রিসিয়েশন একটু পরে করতেছি এটা যে সমন্বয় আছে নিচে অ্যাকাউন্টস পেয়েবল 6500 4000 ডিক্রিজ হয়েছে 2500 টাকা তাহলে আমরা লিখবো ডিক্রিজ ইন এপি ডিক্রিজ ইন অ্যাকাউন্টস পেয়েবল হ্যাঁ দেখেন আমাদের পাওনাদার মানে একজন মানুষ আমার থেকে পাইতে কত টাকা ৬,৫০০ টাকা বর্তমানে পাই 4,000 টাকা তার মানে আমি কত 2,500 টাকা পরিশোধ করে দিছি কারণ 6,500 থেকে ওকে আমি দিয়ে দিছি 2,500 টাকা ও আমার থেকে পাই 4,000 টাকা তাহলে এটার মাধ্যমে কি বুঝাইতেছে আমার ক্যাশ টাকা অবশ্যই গেছে 2,500 টাকা এটা মাইনাস হবে ট্যাক্সেস পেয়েবল 1,000 2,000 এটা ইনক্রিজ হয়েছে তাহলে ইনক্রিজ ইন ট্যাক্স পেয়েবল এটা অবশ্যই পজিটিভ হবে 1000 যেহেতু একটা লাইবিলিটি ডিক্রিজ হওয়ার কারণে যদি মাইনাস হয় অবশ্যই আরেকটা লাইবিলিটি ইনক্রিজ হলে অবশ্যই পজিটিভ হবে এবার আসেন ড্যাপ এক্সপেন্সটা আমি বের করে দেখাচ্ছি এখানে ছোট একটা ক্যালকুলেশন আছে দেখেন ড্যাপ এক্সপেন্স অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 4,500 5,500 আমার বৃদ্ধি পাইছে কত টাকা অনলি 1000 বৃদ্ধি পাইছে তাহলে এখানে আমাদের একটা সমন্বয় আছে
ফুললি ডেপ্রিসিয়েট ইকুইপমেন্ট কস্ট টাকা 1000 ওয়াজ ডিসকার্ড অ্যান্ড ইটস কস্ট অ্যান্ড অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আই আর রিমুভ ফ্রম দ্য অ্যাকাউন্টস। এখানে একটা সমন্বয় ওরা দিচ্ছে যে বলছে যে কি ফুললি ডেপ্রিসিয়েট একটা ইকুইপমেন্ট যেটা কস্ট হচ্ছে 1000, এটাকে ওরা প্রত্যাখ্যাত করছে বা কোম্পানি এটাকে বাতিল করে দিছে এখন, এবং বলছে যে এটা কস্ট অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আই আর রিমুভ, মানে কস্টও কমে যাবে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনও কমে যাবে। তাহলে আমার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন শুরুতে ছিল কত 4500, তাহলে এটা কস্ট কমাচ্ছি আমি 1000, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কমাচ্ছি 1000, 4500 থেকে যখন আমি 1000 কমাই ফেলবো এটা 3500 হওয়ার কথা শেষে, কিন্তু 3500 না হয়ে শেষে আমার আসতে কত 5500, তার মানে এটা কত 2000 টাকা ইনক্রিজ হয়েছে। কারণ অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনের নিয়ম হচ্ছে প্রত্যেক বছরে যে টাকাটা ডেপ্রিসিয়েশন হবে সে টাকাটা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনে গিয়ে কিউমুলেটিভ হারে বাড়বে। তাহলে আমার এখানে বৃদ্ধি পেলে কত টাকা 2000 টাকা বৃদ্ধি পেয়েছে, তাহলে আমি ডেপ এক্সপেন্স দিব এখানে 2000। এটা দেওয়ার পরে আমরা এখানে এবার এটা করব, এখানে আমাদের এটা গ্র্যান্ড টোটাল আমি বের করবো, এর সামেশন দিব, সামেশন দিয়ে আমি এখান থেকে শিফট করে এতটুকুই ড্রগ বিয়োগ করে দিব 5500। একটু ভুল হয়েছে, ইনক্রিজিং মার্চেন্ট ইনভেন্টরি এটা তো আমরা কিনছিলাম, ওটা তো একটু ভুল হয়ে গেল। তাহলে দেখেন 1500 টাকা এবং এটা চিহ্নটা পজিটিভ আকারে আছে, তাহলে এটা যদি পজিটিভ থাকে তাহলে অবশ্যই আমি কি ক্যাশটা প্রোভাইড করছি। এখানে লিখবেন নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। আচ্ছা, এরপর আমাদের হেডিং হবে ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং। ইনভেস্টিং অ্যাক্টিভিটিস বলতে আমরা শুধুমাত্র স্থায়ী সম্পত্তি ক্রয় বিক্রয়গুলোই এখানে বসাবো, অন্য কোনো এন্ট্রি আমরা এখানে বসাবো না। এখন আমাদের এখানে কোনো সম্পত্তি ক্রয় করছে কিনা, এই যে আমাদের প্রথম সময় ইকুইপমেন্ট ওয়াজ 15 টাকা পার্সেস 2011-এ 5000 টাকা ইকুইপমেন্ট ক্রয় করা হয়েছে, তাহলে আমরা সরাসরি এখানে এটা লিখি ইকুইপমেন্ট পারচেস, ইকুইপমেন্ট পারচেস 5000 নেগেটিভ হবে। আচ্ছা, এখানে ইকুইপমেন্ট দেখেন আমাদের শুরুতে হচ্ছে 15000,
5,000 টাকা ক্রয় করলাম, কিন্তু শেষ হওয়ার কথা তো 20,000, কিন্তু আমাদের শেষে অ্যামাউন্টটা কত, 19,000। কিভাবে হলো? এই যে 2 নম্বর সমন্বয় বলছে না, 1,000 টাকা ওয়াজ ডিসকার্ড এন্ড কস্ট অ্যান্ড ইকোমোডি ডেপ্রিসিয়েশন আর রিমুভ, বলছে এটা কষ্ট কমবে। তো 15,000 থেকে 1,000 টাকা কষ্ট কমে গেল, তাহলে কত হয়ে গেল, 14,000। 14,000 পর আমি নতুন করে ক্রয় করলাম আর কত টাকার, 5,000 টাকার। 5,000 টাকা ক্রয় করলে 14,000-এর সাথে 5,000 টাকা যোগ করলে 19,000। ঠিক, এটা এইভাবে হয়েছে। এখানে আর কোনো প্রকার স্থায়ী সম্পত্তি ক্রয় করা হয় নাই। তাহলে আমরা এটাতেও এটাও শেষ করে দিতে পারি। হ্যাঁ, এটাও আমাদের শেষ। তো এটা এটাকে আমি, হ্যাঁ, এবার এখানে আসবে, হ্যাঁ, এটা বরাবর আমরা এখানে লিখবো, এটা নেট ক্যাশ, এটা হবে ইউজ, যেহেতু এটা মাইনাস ফিগার, অ্যান্ড ইট ইজ নেট ক্যাশ ইউজড বাই ইনভেস্টিং অ্যাক্টিভিটি। আমাদের এবার লাস্ট পার্ট, ক্যাশ ফ্লো ফ্রম ফিনান্সিং অ্যাক্টিভিটিস। ক্যাশ ফ্লো ফ্রম ফিনান্সিং অ্যাক্টিভিটিসে আমরা শুধুমাত্র মূলধন জাতীয় এবং লোন জাতীয় এন্ট্রিগুলাই এখানে বসাই থাকি। তাহলে আমাদের আমাদের প্রশ্ন দেখি যে আমাদের মূলধন বা লোন জাতীয় কোনো এন্ট্রি আছে কি নাই। দেখেন, আমাদের এই ট্যাক্স কমন স্টক 25,000 থেকে 2,000 বাড়লে 27,000 প্রিমিয়াম, এটাও এটা আসলে কমন স্টকের সাথে আছে, শেয়ার অধি প্রিমিয়াম অন কমন স্টক মানে হচ্ছে শেয়ার অধিহার, অধিহার আছে 1,000 টাকা আর ক্যাপিটাল বাড়ছে 2,000 টাকা। এখন ক্যাপিটাল বাড়লে অবশ্যই কি ক্যাশও বাড়বে। তো ওরা নিচে একটা আমাকে সমন্বয় দিছে, 2,000 শেয়ার অফ কমন স্টক ওয়াজ সোল্ড করছে, বিক্রয় করছে, অবশ্যই টাকা পাবে 15 পার শেয়ার, প্রত্যেকটা 15 টাকা করে। তো 15 টাকা করে ওদের শেয়ারের দাম হচ্ছে 10 টাকা, ওই 3,000 টাকাটা কি এখানে যে 27 আর 1 28 25 আর এদিকে হয় 28, 3,000 টাকাটা কীভাবে বৃদ্ধি পাইছে, 200কে যদি আমরা 15 দিয়ে গুণ করি 3,000 হয়, তাহলে ওদের শেয়ারের দাম হচ্ছে 10 টাকা করে, তাহলে 200কে যদি আমি 10 দিয়ে গুণ করি 2,000, 10 তাহলে 25,000 2,000 27,000, এটা মিলল। আর এটা 10 দিয়ে গুণ করলে কিন্তু ওরা শেয়ারটা নিছে কত টাকা করে, 5-15 টাকা করে, 5 টাকা বেশি নিছে। শেয়ারের ভ্যালু থেকে যদি বেশি টাকা নেওয়া হয় সেটা হচ্ছে অধিহার, এখানে প্রত্যেকটা শেয়ার ওরা 5 টাকা করে অধিহার নিছে, সেই জন্য নিচে দিছে প্রিমিয়াম অফ কমন স্টক 200 টাকা করে 5টা শেয়ার, 200 শেয়ার 5 টাকা করে 1,000 টাকা টোটাল মিলে, এটা মূলত ক্যাপিটাল বৃদ্ধি পেয়েছে। এটা তো আমাদের একটা কমন স্টক ইস্যু, তাহলে আমরা এখানে প্রথমে লিখব কমন স্টক ইস্যু। এটা অবশ্য আমার পজিটিভ 3,000, এবং আমাদের লাস্ট সমন্বয় ছিল ডিভিডেন্ড পেড লভ্যাংশ প্রদান 6,000, এবং এই ডিভিডেন্ড পেডটা এখানে বসবে, DIBIDEN ডিভিডেন্ড পেড 6,000, এটা অবশ্যই কি হবে, মাইনাস হবে। এখানে আর তেমন কিছুই নেই, আমার এটার একটা নাম দিতে হবে, এটার নাম, এটা অবশ্য মাইনাস, মাইনাস হলে ইউজড, প্লাস হলে প্রোভাইডেড, নেট ক্যাশ ইউজড বাই ফিনান্সিং। আচ্ছা, আমরা তারপরে একটু দেখি নি, এই যে অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যালাউন্স ফর ব্যাড ডেটস, এই এন্ট্রিগুলো সবগুলোই আমরা বসাইছি। সমন্বয় ইকুইপমেন্ট কস্টিং 5,000 টাকার ইকুইপমেন্টটা বসাইছি, 1,000 টাকা এটা কষ্ট কমাইছি, অ্যাকোমোডেট ডেপ্রিসিয়েশন কমাইছি, 200 শেয়ার 15 টাকা করে সেল করছি এটা বসাইলাম, ডিভিডেন্ড টোটালি 6,000 ওয়ার ডিক্লার লাস্ট এন্ট্রি আমরা এটাও বসাইছি, এটাও আমরা বসাইছি ফিফ ইয়ারে। আচ্ছা, এরপরে আসেন
এবার দেখতে হবে আমাদের এই বছরে ক্যাশ টাকা বৃদ্ধি পাইছে নাকি হ্রাস পাইছে, ইকুয়াল টু এটা আমার যোগ বিয়োগ করতে হবে। একদম শুরু থেকে আমি প্রত্যেকটা এতটুকু পর্যন্ত নিলাম, এখানে আমার 1000 টাকা পজিটিভ দেখাচ্ছে। দেখেন 7500 আর 1500 হয় 8000, সরি 9000, আর মাইনাস হচ্ছে আমার 8000। তাহলে আমার অবশ্যই কি 1000 টাকা প্রফিট হয়েছে। এটার একটা নাম দিতে হবে, এটার নাম হবে নেট ক্যাশ, এনইটি নেট সিএএসএস নেট ক্যাশ ইনক্রিজ ডিউরিং দ্য ইয়ার, মানে এ বছরে আমার 1000 টাকা ক্যাশ টাকা বৃদ্ধি পাইছে। এটার সাথে আমাকে যেটা করতে হবে, এটার সাথে ওপেনিং ক্যাশ ব্যালেন্সটা যোগ করতে হবে। দেখেন আমাদের ওপেনিং ক্যাশ ব্যালেন্স আছে কত, 2010 2011 2010 এবং 11 মধ্যে অবশ্যই ওপেনিং হবে 10000টা, 3000 টাকার ওপেনিং। এটার সাথে আমি অ্যাড করলাম অ্যাড ওপেনিং ব্যালেন্স ব্যালেন্স ওপেনিং ব্যালেন্স হচ্ছে 3000। এখন এটাকে যদি আমি যোগ করি, তাহলে আমার 4000 ব্যালেন্স হয়ে গেল। এই 4000-এর একটা নাম হবে, এই 4000-এর নাম হবে ক্লোজিং ব্যালেন্স। $4000 হচ্ছে আমার ক্লোজিং ব্যালেন্স। দেখেন এই 4000 টাকা ক্লোজিং ব্যালেন্স আমাদের এখানে, দেখেন 2011 ক্লোজিং কত, 4000, তার মানে অঙ্কটা অবশ্যই ঠিক আছে, কারণ ক্যাশ ফ্লোতে লাস্টে ক্যাশের ক্লোজিং ব্যালেন্সটা অবশ্যই মিলে যাবে। তাহলে এখানে দেখেন আমাদের ক্লোজিং ব্যালেন্সটা এসে লাস্টে এসে মিলে গেছে। আশা করি সবাই জিনিসটি বুঝতে পারছেন কিভাবে ক্যাশ ফ্লো ইনডাইরেক্ট মেথডে করা হয়। তো সবার যদি টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আরও নতুন ভিডিও আপলোড করতে সবার আগে দেখতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।